বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলতেন, সেই সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু এবং আমাদের জাতির পিতা, তোমরা নিশ্চয়ই জানো এতদিনে বঙ্গবন্ধু এবার মুজিব বর্ষে আমরা কথা বলছি, এবং একই সঙ্গে আমরা কথা বলছি আমাদের স্বাধীনতার 50 বছরের সেই জয়ন্তী, সুবর্ণ জয়ন্তীর বছরে। তো সুতরাং এই বছরে আমরা সোনার বাংলার কথা বলবো, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কিন্তু এটাকে নিছক কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে আমাদের সামনে তুলে ধরেননি, তিনি তুলে ধরেছিলেন এটি একটা একটা আমাদের বাঁচার পথ এবং আমাদের স্বপ্নের একটা মিনার তিনি গড়তে চেয়েছিলেন এই সোনার বাংলা শব্দগুচ্ছর মাধ্যমে। তিনি সবসময় এই ভূখণ্ডের গৌরবময় অতীত, অর্থাৎ আমাদের এই অঞ্চলটা একটা একটা গৌরবময় অতীত আছে। তোমরা যারা ইতিহাস পড়েছো কিংবা পলিটিক্যাল ইকোনমি পড়েছো, তোমরা জানো যে আমাদের এই অঞ্চলটি এক সময় পৃথিবীর অন্যতম মানে সম্পদশালী রাষ্ট্র বা ভূখণ্ড হিসেবে পরিগণিত হতো, কিন্তু শেষ পর্যন্ত এই ঔপনিবেশিক হস্তক্ষেপে, বিশেষ করে ব্রিটিশরা 200 বছরে আমাদের এই অঞ্চলটাকে শোষণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে যে আমাদের আমাদের নিজস্ব যে অর্থনৈতিক যে মডেল দাঁড়াচ্ছিল, একটা একটা প্রচলিত পুঁজিবাদী যে যে দেশ গড়বার একটা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বাংলাদেশে, সেটা কিন্তু ধ্বংস করে ফেলে এই ঔপনিবেশিক শাসন। আমাদের আর্টিজানরা সেই সময় যে কাজ করছিল সেগুলো তারা তাদের ম্যানচেস্টার এবং তাদের ডান্ডির জন্য তারা আমাদের ওপরে এমন সমস্ত ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল যার কারণে বাংলাদেশের যে সম্ভাবনা সেটা আমরা সে পূরণ করতে পারিনি। এবং বঙ্গবন্ধু 1973 সালে, তোমরা যখন তোমার অসমাপ্ত আত্মজীবনী নিশ্চয়ই পড়েছো, 73 সালে যখন কলকাতার রাস্তায় মানুষের না খেয়ে মরে যাবার দৃশ্য দেখে তিনি যখন আপ্লুত, বিশেষ করে মৃত মায়ের সন্তান বুক চাটছে শিশুরা, অবুঝ শিশুরা, মানুষ এবং কুকুরের মধ্যে লড়াই হচ্ছে এক খণ্ড খাবারের জন্য, তখন তিনি আফসোস করে বলছেন যে এই অঞ্চলটা এমন ছিল যে মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা পুরা বিলাত শহরটা কিনে ফেলতে পারতো, এরকম একটি অঞ্চল আমাদের এই সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছে ঔপনিবেশিক সেই হস্তক্ষেপ। সুতরাং আমাদের মনে রাখতে হবে এই পূর্ব বাংলা, যেটা যেখানে আজকে বাংলাদেশ, এর একটা ইতিহাস আছে, এবং এর বিশেষ করে এই অঞ্চলের যে যে কৃষি সম্পদ, এই অঞ্চলের যে বনজ সম্পদ, এই অঞ্চলের যে কুটির শিল্প, এগুলোর একটা বিরাট সম্ভাবনা আস্তে আস্তে এটা নর্মাল যদি ক্যাপিটালিস্ট ট্রান্সলেশনে চলে যেত। বিশেষ করে চট্টগ্রামে আমাদের যে বন্দর, সেটি কিন্তু ঐতিহাসিক ভাবে সারা পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করত। সুতরাং আমাদের একটা বিরাট সম্ভাবনা ছিল, কিন্তু সম্ভাবনাটা কলোনিয়াল ইন্টারপ্রিটেশনের কারণে বা ইনভেশনের কারণে এটা আমরা সম্ভব হয় নাই। সেই জন্য তিনি সব সময় বিশ্বাস করতেন যে এই গৌরব তিনি ফিরিয়ে আনবেন, সোনার বাংলাকে তিনি ফিরিয়ে আনবেন, এবং তিনি বিশ্বাস করতেন যে জনমানুষের পক্ষের রাজনীতি করেই সেটা সম্ভব, এবং সেটা তিনি করেছেন, এবং সেটা নিয়ে আমরা অনেক আলাপ আমরা করছি এই সময়টা। শোষণহীন সমাজ গঠনের দায়বোধ তিনি কিন্তু একদিনেই পাননি। আমাদের বঙ্গবন্ধু এটা দীর্ঘদিন যাবত তার এই সামাজিক দায়িত্ব বোধটা গড়ে উঠেছে। বাল্যকাল থেকেই তিনি দেশের মাটি এবং মানুষের কাছাকাছি থেকেছেন এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়েছেন বঞ্চিত মানুষের কল্যাণের জন্য। তোমরা তার শিশুকালের জিনিস জানো যে তিনি তিনি কিন্তু শুরু করেছিলেন, তার শিক্ষা জীবনের গুরু ছিলেন তার গৃহশিক্ষক কাজী আব্দুল ওয়াদুদ, এবং তিনি তাকে সূর্য সেনের কথা বলতেন, তাকে সুভাষবাবুর কথা বলতেন, সুভাষচন্দ্র সেনের সুভাষ বসুর কথা বলতেন, তিনি গান্ধীর কথা বলতেন এবং পৃথিবীর বিভিন্ন বিপ্লবের কথাগুলো বলতেন, এবং ছোট বয়সেই তিনি সাধারণ মানুষের মুক্তির কথা তিনি তার গৃহশিক্ষকের কাছ থেকে শুনতে পেতেন। একই সঙ্গে তিনি আরেকটু যখন বড় হলেন তখন মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করলেন এই কাজী আব্দুল হামিদের নেতৃত্বে তার শিক্ষক, এবং তিনি
তার শিক্ষক ছিলেন সভাপতি, তিনি সাধারণ সম্পাদক। এই কাজটা ছিল যে আশেপাশের যারা একটু ধনী পরিবার আছে সেখান থেকে ধান চাল সংগ্রহ করে, চাল বিশেষ করে মুষ্টি চাল সংগ্রহ করে সেগুলো দিয়ে যারা গরিব দুঃখী ছাত্রছাত্রী আছে তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া। এক পর্যায়ে তার শিক্ষক মারা গেলে তিনি কিন্তু আরেকজন শিক্ষককে সভাপতি করে এই আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। দুর্ভিক্ষের সময় তিনি কলকাতাতে লঙ্গরখানা পরিচালনা করেছেন, সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি ত্রাণ শিবির চালু করেছেন এবং সেই কারণে তার বাংলাদেশে আসতে একটু সময় লেগেছে, ঠিক আগস্ট মাসে তিনি এসে পৌঁছতে পারেননি। তো এরকম একজন মানুষ যিনি ছোটবেলা থেকেই সাধারণ মানুষের কল্যাণে ব্যস্ত থাকতেন, যাদের পাশে দাঁড়াবার কেউ নেই তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, এবং বঙ্গবন্ধু তার যে তরুণ রাজনীতিক শেখ মুজিব কিন্তু এই আকাঙ্ক্ষা থেকে তিনি রাজনীতি করেছেন যে একমাত্র রাজনীতির মাধ্যমে তিনি এদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। শুরুতেই যুক্ত হয়েছিলেন ভাষা আন্দোলনের সাথে, তোমরা সবাই জানো 48 সালের 11ই মার্চ তিনি প্রথম ভাষা আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন, তার আগেই তিনি ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা ভাষা আন্দোলনের বিবরণ থেকে দেখতে পাই যে তিনি নেতৃত্ব দিচ্ছেন তার ছাত্রলীগের সাথে নিয়ে, যা তার কাছে কেবল সাংস্কৃতিক আন্দোলন ছিল না, ভাষা আন্দোলন কোনো সাংস্কৃতিক আন্দোলন ছিল না একক, এর এর প্রেক্ষাপট ছিল অনেক বৃহৎ আর্থসামাজিক প্রেক্ষাপট। আমি জানি না তোমরা আমার আর্থসামাজিক প্রেক্ষাপট ভাষা আন্দোলনের বইটি পড়েছো কিনা, 5 খণ্ডে UPL যেটা বের করেছে আমাদের আমার সম্পাদনায়, সেই বইতে আমরা দেখেছি যে ভাষা আন্দোলনের পেছনে মূলত শোষণ বঞ্চনা এটাই বড় কাজ করেছে। তার মধ্যে যখন ভাষা এসে যুক্ত হয়েছে তখন এটা একটা ব্যাপক গণ আন্দোলনের রূপ নিয়েছে। আমাদের এই পূর্ব বাংলা 1905 সালে তুমি জানো বাংলা ভাগ হয়েছিল, 1905 সালে ভাগ হবার পরে পূর্ব বাংলায় তখন এই পূর্ব বাংলা এবং আসাম এইখানে আরেকটি প্রদেশ হয়েছিল যেটা ঢাকা ছিল রাজধানী। তো সেই সময়টা পূর্ব বাংলার মুসলমান মধ্যবিত্তের একটা বিকাশের সুযোগ এসেছিল এবং তারা এই সময় চাকরি পাবে, নতুন শিক্ষা পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি উঠছে। তো এরকম একটি সময়ে তাদের একটা এক ধরনের একটা বঞ্চনা থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছিল, কিন্তু মাত্র 6 বছর ছিল সেই পূর্ব বাংলার সরকার এবং পরবর্তীকালে আবার মূল বাংলার সাথে যুক্ত হয়েছে। এখন অখণ্ড বাংলা নিয়েও আন্দোলন চলছিল, রবীন্দ্রনাথ সহ অনেকেই আন্দোলন করছিলেন, তারা বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে এইভাবে ভাগ না করে এটাকে এটাকে একত্রিত রাখাটাই শ্রেয়। কিন্তু সেই যে 6 বছরের যে স্বাদটা পেয়েছিল যে আমাদের এই পূর্ব বাংলায় আমরা আলাদা করে থাকলে পরে আমাদের আমাদের অনেক বেশি লাভ হবে, এরকম একটি মন কিন্তু পূর্ব বাংলায় ছিল। একই সঙ্গে আমরা দেখছি যে 48 সালের দিকেও, 47-48 সালের দিকে একটা অখণ্ড বাংলা স্বাধীন বাংলা গড়বার একটা চেষ্টা কিন্তু শরৎ বসু, সোহরাওয়ার্দী, এমনকি বঙ্গবন্ধু তার সাথে যুক্ত ছিলেন আবুল হাশেম, তারা চেষ্টা করেছিলেন, কিন্তু সে তখন ইতিমধ্যেই পাকিস্তান হয়ে যাবে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। কিন্তু পাকিস্তান তৈরি হলেও যে খাদ্য সংকট, শিক্ষা সংকট এবং মানুষের মুক্তির যে যে আশা নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল, দ্যাট ওয়াজ এ ফলস ডন, এই পাকিস্তান ছিল একটা 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 বিভ্রান্তির কোহেলিকা, এবং এই পাকিস্তানে আসলে সাধারণ মানুষের যে কল্যাণের কথা ভেবে বঙ্গবন্ধু এবং অন্যরা যারা যুক্ত হয়েছিলেন তারা খুবই হতাশ হয়ে গেলেন স্বাধীন পাকিস্তানের শুরুতেই, এবং সেই জন্য 48 সাল থেকে দেখা যায় যে বঙ্গবন্ধু রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছেন, আলাদা রাজনীতি করবার চেষ্টা করছেন, মুসলিম লীগের উপরে তার ভরসা শেষ হয়ে যাচ্ছে। যাও, এবং এই যে অধিকার আদায়ের যে লড়াই, সেই স্বাধীনতার জন্য সংগ্রামের সাথে এর 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 সম্পর্ক আছে। শুরু থেকে বঙ্গবন্ধুর রাজনীতির মূল জায়গায় ছিল বঞ্চিত মানুষের অধিকার আদায়, যেটা আমরা আগেই বলেছি, এবং শাসক শ্রেণীর যে জনগণের ন্যায্য দাবি মানতে অস্বীকার করলে তিনি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই কারণে, কারণ কর্তৃপক্ষ শুনছিলেন না তাদের দেন দরবার।
আর রাজনৈতিক আন্দোলন যখন নস্যাৎ করা হয়েছে তখন তিনি বেছে নিয়েছেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন পথ, যেটা 71 সালে আমরা দেখছি। আমি খুব এক টানে এত বড় আন্দোলন শেষ করে দিলাম, কিন্তু তিনি যে মানুষের সাথে থাকবেন, একজন একজন গণমুখী রাষ্ট্রনায়ক হবেন, সেটার কিন্তু ইঙ্গিত আমরা পাই অনেক আগের থেকে। জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করে এমন সরকারই ছিল তার কাম্য। এবং 1952 সালে তিনি যখন চীন ভ্রমণ করেন, তখন কমিউনিস্ট সরকারের অংশগ্রহণমূলক উন্নয়ন তার খুব ভালো লেগেছিল এবং সেই সম্বন্ধে তিনি তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। চীনের সরকারকে জনগণকে ব্যবহার করেছে তাদের দেশের উন্নয়নমূলক কাজে। তাদের সাথে আমাদের পার্থক্য হলো তাদের জনগণ জানতে পারলো, অনুভব করতে পারলো এই দেশ এবং এই দেশের সম্পদ তাদের, আর আমাদের জনগণ বুঝতে আরম্ভ করলো জাতীয় সম্পদ বিশেষ গোষ্ঠীর আর তারা যেন কেউই নন। ফলে দেশের জনগণের মধ্যে ও রাজনৈতিক কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, এটা 52 সালে তিনি কিন্তু অনুভব করছেন। এবং তোমরা সবাই জানো যে নয়া চীনের উপরে তিনি যে বইটি লিখেছেন, ওই সময়টায় তিনি কিন্তু তোমার চীনে গিয়ে বলছেন যে আমি কিন্তু বড় বড় বিল্ডিং বা দালান কোঠা দেখতে আসিনি, আমি দেখতে চাই এখানে কৃষি কিভাবে পরিবর্তিত হচ্ছে, এখানে শিল্প কিভাবে পরিবর্তিত হচ্ছে, এখানে শিক্ষা কিভাবে পরিবর্তিত হচ্ছে, এখানকার শ্রমিকরা কেমন থাকে। সেই জন্য সে শ্রমিকের বাড়িতে চলে যাচ্ছে এবং সেখানে একটা চমৎকার ঘটনা আছে যে তিনি তার হাতের আংটি খুলে এক শ্রমিকের দিয়ে দিলেন, এবং ভিক্ষাবৃত্তি কি করে উঠে গেছে, কি করে বেশ্যাবৃত্তির অবসান ঘটিয়েছে চীন, এগুলো নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন। এবং ফ্যাক্টরি শ্রমিকের ফ্যাক্টরিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি ব্যক্তি খাতের গুরুত্ব দেখতে পাচ্ছেন, ব্লেড কিনবার নাম করে তিনি দোকানে দোকানে ঘুরছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে না, তারা ব্লেড ইম্পোর্ট করছেন না নিজেদের শিল্প গড়বার জন্য। এইভাবে তিনি তৈরি হচ্ছিলেন এবং সেই তৈরির পেছনে একটা অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি খুব শীঘ্র তিনি যখন 54 এবং 56 সালে মন্ত্রী হলেন, তখন খুব কাছে থেকে দেখতে পেলেন যে আমাদের আসলে দুই অঞ্চলের অর্থনীতি এক হতে পারে না, প্রায় 1500 মাইল দূরে দুটো অঞ্চল। তোমরা যারা ইকোনমিক্স এর ছেলে মেয়ে এখানে আছো, তোমরা জানো যে লেবার এবং ক্যাপিটাল যদি ইজিলি যদি ইন্টারঅপারেবল না হয় তাহলে সেটা এক ধরনের অর্থনীতি হতে পারে না। এখন করাচি থেকে ঢাকার দূরত্ব ছিল প্রায় 1500 মাইল, এবং ও ইচ্ছে করলেই পূর্ব বাংলার একজন শ্রমিক পশ্চিম বাংলায় গিয়ে কাজ পেত না এবং পশ্চিম বাংলার একটি সম্পদ পূর্ব বাংলায় সহজে আসতে পারতো না। তো সেই জন্য দুই অর্থনীতির তত্ত্ব তিনি উত্থাপন করেছিলেন এবং অর্থনৈতিক বৈষম্যর কারণটা হিসেবে এই দুই অর্থনৈতিক তত্ত্বকে তিনি তুলে ধরেছিলেন এবং এরই ভিত্তিতে তিনি 6 দফা তৈরি করেছিলেন। এবং মুখ্য প্রশ্ন হিসেবে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক 6 দফার পেছনে বৈষম্যটাকেই সবচেয়ে গুরুত্ব। সেই বৈষম্য তোমার জনপ্রশাসনে ছিল, সেই বৈষম্য তোমার মিলিটারিতে ছিল, সেই বৈষম্য তোমার রপ্তানিতে ছিল। আমরা বাজেটের বড় অংশই তারা নিয়ে নিতেন, যদিও আমরাই সবচেয়ে বেশি কর দিতাম। তো সেরকম একটি বাস্তবতায় তিনি 6 দফার দাবি তুললেন এবং সেই দাবিতে তিনি জেল খেটেছেন 3 বছর 1 টানা 66 সাল থেকে। এর আগেও জেল খেটেছেন কিন্তু 6 দফার জন্য তিনি 66 সাল থেকে 69 সাল পর্যন্ত জেলে খেটেছেন। এবং জেল থেকে তিনি বের হলেন, বের হয়ে রাউন্ড টেবিল মিটিং এ গেলেন পিন্ডিতে ইসলামাবাদে, কিন্তু সেখানে তিনি 6 দফার দাবি তুললেন। 6 দফা আইয়ুব খান মানতে চাইল না, তখন তিনি ফিরে এলেন। ফিরে আসার সাথে সাথে কলাপস করলো আইয়ুব খানের সরকার এবং তখন ইয়াহিয়া খান আসলেন সামরিক শাসক। এসে কিন্তু তিনি নমনীয় ছিলেন এবং তিনি বললেন যে আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচনের সুযোগ দিব, এবং বঙ্গবন্ধু সেই সুযোগ গ্রহণ করলেন, বললেন যে ঠিক আছে আমি নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসব। এবং সেই নির্বাচনের প্রাক্কালে 28শে অক্টোবর বেতার টেলিভিশন ভাষণ যেটা দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন যে সংকট আজ জাতিকে গ্রাস করতে চলেছে তার প্রথম কারণ দেশবাসীর রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, দ্বিতীয় কারণ জনগণের এক বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থনৈতিক বৈষম্যের কবলে পতিত, তৃতীয় কারণ অঞ্চলে অঞ্চলে ক্রমবর্ধমান বৈষম্যের জন্য সীমাহীন অবিচারের উপলব্ধি জন্মেছে,
প্রধানত এগুলোই বাঙালির ক্ষোভ অসন্তোষের কারণ। এই যে ছয় দফার থেকে কিন্তু এই অসন্তোষটা তৈরি হয়েছে, মানুষ বুঝতে পেরেছে সোনার বাংলা শ্মশান কেন। এবং তোমরা সবাই জানো যে ওই নির্বাচনের আগে একটি পোস্টার হাশেম খানের আঁকা, সেই পোস্টার সোনার বাংলা শ্মশান কেন এঁকেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। সুতরাং এইভাবে একটা ক্ষোভের বঞ্চনার মধ্যে সেই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে তৈরি হচ্ছিল, এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পেছনে যে কারণগুলো তোমরা জানো, পাকিস্তানের অভিযান, অর্থাৎ এলিটরা শাসকরা তাদের কুক্ষিগত ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল, এমনকি নির্বাচিত সরকারকেও তারা ক্ষমতা দিতে চাচ্ছিল না, কাজে রাজনৈতিক সংগ্রামকে সশস্ত্র যুদ্ধে রূপান্তরের বিকল্প ছিল না ওই সময়টা। বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধে দেশকে নেতৃত্ব দেন, যদিও শারীরিক ভাবে তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু তার নৈতিক উপস্থিতি এতটাই প্রবল ছিল যে আমরা এক মুহূর্তের জন্য টের পাই নাই যে তিনি আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার বজ্র কণ্ঠ মুখে নিয়েই মুক্তিযোদ্ধারা নেমে পড়েছে যুদ্ধে এবং জয় বাংলা বলে আত্মাহুতি দিয়েছে, এবং অবশেষে কারাগার থেকে মুক্ত হয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের নেতৃত্বের ভার গ্রহণ করেন বঙ্গবন্ধু এই এই জানুয়ারি মাসের 10 তারিখে, সেটা তোমরা সবাই জানো। এবং 15ই ডিসেম্বর ইনি ফিরে এসেই, বঙ্গবন্ধু 10 তারিখে ফিরে এসেই কিন্তু সরাসরি রেস কোর্সে চলে এলেন। রেস কোর্সে চলে এসে তিনি বললেন যে আমরা দেশ স্বাধীন করেছি এবং এই দেশের ছাত্র, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ এত আত্মত্যাগ করে যে দেশ এনেছে, এই দেশ নিয়ে আমরা এমন একটা দেশ করব যেটা প্রাচ্যের সুইজারল্যান্ড হয়, এবং শান্তিপূর্ণ একটা দেশ করব যেখানে আমাদের আছে মাটি, আমাদের আছে মানুষ, সুতরাং আমরা কেন পারবো না, তিনি প্রশ্ন তুললেন। এই নিয়ে তারপরে তো শুরু করলেন পুনর্নির্মাণ। সে পুনর্নির্মাণের গল্প তোমরা সবাই জানো, এবং সামান্য সম্পদ নিয়ে দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি, এবং তিনি কিন্তু এই এই খুবই আশাবাদী একজন মানুষ ছিলেন, তিনি কখনো নিরাশ ছিলেন না, এত কিছুর মধ্যে নিরাশা তাকে ভর করেনি কখনো। এবং সেই জন্য স্বাধীনতার যে মর্মবাণী, যে তুমি স্পিরিটটা জানতে চাচ্ছ তোমরা, যে এই এই লিবারেশন ওয়ারের এই কোটেশনটাই কিন্তু তুমি দেখতে পারো 15ই ডিসেম্বর বিজয় দিবসের আক্ষণে, 1 বছর পরে মাত্র স্বাধীন হবার পর তিনি এই কথাটি বলেছিলেন বিজয় দিবসের প্রাক্কালের ভাষণে। এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলাদেশের কৃষক, মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আরো শক্তিশালী শত্রু, এই শত্রু হলো অভাব, দারিদ্র, ক্ষুধা, রোগ, অশিক্ষা, বেকারি ও দুর্নীতি। এই যুদ্ধে জয় সহজ নয়, অবিরাম এই যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং একটি সুখী, সুন্দর, অভাবমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে, তবেই হবে আমাদের সংগ্রাম সফল, আপনাদের শেখ মুজিবের স্বপ্ন ও সাধনার সমাপ্তি। তোমরা আজকে যে স্পিরিটের কথা বলছো, এটি স্পিরিট, এই বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নটাই ছিল আমাদের বড় স্পিরিট, যেটা দারিদ্র, ক্ষুধা, এদের বিরুদ্ধে যে যুদ্ধ, যেটা বঙ্গবন্ধু কন্যাও এখন করছেন, এবং তোমরা এই যুদ্ধের একেবারে সামনের সৈনিক। সুতরাং তোমাদের এই বিষয়গুলো মাথায় থাকলে তোমরা বুঝতে পারবা যে আমরা কি কারণে এত সংগ্রাম করছি। শ্মশান বাংলা থেকে সোনার বাংলার পথে তিনি সংগ্রাম করেছেন, মাত্র 3.5 বছরে তিনি শ্মশান বাংলাকে সোনার বাংলার পথে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, সেটা কেমন ছিল সংগ্রাম? তিনি মাত্র কয়েক মাসের মধ্যেই, জানুয়ারি মাসে এসে 6 মাসের মাথাতেই তিনি এরকম একটি কথা বলেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের তার ভাষণে 7ই জুন। শোষণহীন সমাজের কথা তিনি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন, আমি বিশ্বের কাছ থেকে সমাজতন্ত্র ধার করতে চাই না, বাংলার মাটিতে এই সমাজতন্ত্র হবে বাংলাদেশের মানুষের, এই সমাজতন্ত্র হবে বাংলার মানুষের, যেখানে কোনো শোষণ এবং সম্পদের বৈষম্য থাকবে না, ধনীকে আমি আর ধনী হতে দিব না, কৃষকেরা, শ্রমিকেরা এবং জ্ঞানীরা হবে এই সমাজতন্ত্রের সুবিধাভোগী। যদিও সমাজতন্ত্র শব্দটি তিনি ব্যবহার করেছেন, তিনি আসলে সামাজিক উত্থানের কথা বলছেন, তিনি সামাজিক উন্নয়নের কথা বলছেন, যে সমাজে বৈষম্য কম থাকবে, যে সমাজে মানুষ
তার স্বীকৃত স্বাধীনতা পাবে। তো এরকম একটা ভাবনা তাকে সবসময় টেনে নিয়ে যেত। এবং এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি 1972 সালের সংবিধানের 4টি মূল স্তম্ভে, এবং তাঁর এই রাষ্ট্রচিন্তারই প্রতিফলন ঘটেছে তাতে। এক, জাতীয়তাবাদ, বাঙালির নিজস্ব জাতীয় পরিচয় ও আত্মসম্মানের নিশ্চয়তা এই ধারায়। দ্বিতীয়, প্রঙ্গীকার, সমাজতন্ত্র, যেটা আমি একটু আগেই বললাম, নিজস্ব বাস্তবতাকে বিবেচনায় রেখে সাম্যভিত্তিক সমাজ গঠন। তৃতীয়, গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদীয় পদ্ধতির শাসন। চতুর্থত, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে সম্প্রীতি বজায় রাখা। এরকম একটি আশা নিয়ে তিনি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, এবং এই অল্প সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো তৈরি করতে হয়েছে একেবারে গোড়া থেকে তাকে। 1 কোটি শরণার্থীকে পুনর্বাসন করতে হয়েছে, দেশের ভেতরে 20 লক্ষ মানুষের ঘর বাড়ি একদম পুড়ে দেওয়া হয়েছিল, সেগুলোর ব্যবস্থা করতে হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ছিল না আমাদের দেশে, কেন্দ্রীয় ব্যাংক সহ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হয়েছে। তোমরা কি জানো বাংলাদেশ ব্যাংকটি তার দেয়া নাম? আগে ব্যাংক অফ বাংলাদেশ বলার একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু তিনি বলেছিলেন যে না, আমি বাংলায় নাম দিব আমার ব্যাংকগুলো, তোমরা বাংলাদেশ ব্যাংক নাম দাও, এবং অন্যান্য যে ব্যাংকগুলো সেগুলোর নামও আমি দেব। এবং অগ্রণী, জনতা, সোনালী, রূপালী, চমৎকার সব বাংলা নাম তিনি দিয়েছেন আমাদের ব্যাংকগুলোর। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন এরকম একটি সময়ে দাঁড়িয়ে যেখানে কিছুই নাই আমাদের হাতে, সেই সময় তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা দাঁড় করিয়েছেন এবং তার রূপরেখা দিয়েছেন। এসবই করতে হয়েছে প্রতিকূল প্রকৃতি এবং বিরূপ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করি। দেশের ভেতরে যেমন প্রতিবন্ধকতা ছিল, দেশের বাইরেও ডিপ্লোম্যাসিতে বড় রকমের সংকট চলছিল। এগুলো করেও তিনি কিন্তু ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দিয়েছিলেন, যেটি প্ল্যান আমাদের সামনের দিকে এগিয়ে যাবার জন্য একটা বড় পথরেখা হয়ে আছে। এবং শুরু করেছিলেন একেবারে শূন্য থেকে। তোমরা জানো মাত্র $8 বিলিয়ন অর্থনীতি ছিল বাংলাদেশের, আর আজকে কত বাংলাদেশের অর্থনীতি? প্রায় $320 বিলিয়ন পার হয়ে গেছে। এই বছর শেষে এটা $330 বিলিয়নের উপরে উঠে যাবে। আমাদের রিজার্ভ ছিল না, $1 রিজার্ভ ছিল না। ক্যানাডিয়ান প্রেসিডেন্ট ট্রুডো কিছু দান করেছিলেন, কিছু ডলার, সেটা দিয়েই আমরা শুরু করি। এবং আমরা আজ বিশ্ব ব্যাংকের, IMF এর চাঁদা দিয়ে শুরু করি, সেই দানের ডলার দিয়ে। আমাদের তখন GDP-র মাত্র 3% ছিল সঞ্চয়, জাতীয় সঞ্চয়, আর বিনিয়োগ তখন করছিলাম আমরা 9%, বাকি 3% উপরে যেটা সেটা বাকিটা বিদেশ থেকে আমরা পাচ্ছিলাম। এবং এই যে ঘুরে দাঁড়াবার যে সময়চ্যুতি নীতি বঙ্গবন্ধু নিয়েছিলেন, শুরুতেই জাতীয়করণ করেছিলেন। তোমরা হয়তো জাতীয়করণ নিয়ে অনেক আলাপ করবে, আমরা প্রশ্ন পরে আলাপ করব। 4 মূল নীতি ভিত্তিক সংবিধান প্রণয়ন করেছিলেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, এরকম ধাপে ধাপে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। স্বাধীনতা যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে শিল্প খাতে জাতীয়করণ, সকল নাগরিকের সম অধিকার নিশ্চিতকরণের জন্য সংবিধান প্রণয়ন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথরেখা নির্ধারণের কাজগুলো বঙ্গবন্ধু করেছিলেন দ্রুততম সময়ে। মাত্র 1-2 বছরের মধ্যে তিনি এই কাজগুলো করে ফেলেছিলেন। এবং সুচিন্তিত পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে অভিযাত্রা, সেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এভাবে ছিল। কৃষি ও শিল্পের পুনর্গঠন ও উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র নিরসন, এগুলো গোলস আর কি এই পরিকল্পনা। প্রবৃদ্ধির হার তখন 3-5% উন্নীত করবেন পরিকল্পনা শেষে এরকম, কিন্তু আমরা দেখেছি তাঁর জীবদ্দশাতে এটা 7% উঠে গিয়েছিল। নিত্য পণ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণ করা, ইনফ্লেশন একটা বড় হুমকি ছিল। এবং বঙ্গবন্ধু তোমার 65% থেকে বিশ্বব্যাপী যে ইনফ্লেশন হচ্ছিল, সেই ইনফ্লেশন থেকে তিনি 30-35% নামিয়ে এনেছিলেন। তোমরা কি জানো যে বঙ্গবন্ধু ক্ষমতা নেবার পর 72 সালেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার এবং গোল্ডের যে সম্পর্ক, সেটা অনেকদিন যাবত একটা ফিক্সড রিলেশনশিপ ছিল, এটা হঠাৎ করে তুলে নিল। এবং হঠাৎ করে তুলে নেবার ফলে, এর স্মিথ জোনিয়ান এগ্রিমেন্ট বলে, এটা তুলে নেবার পরে 1 ব্যারেল তেল আমরা যেটা $3 কিনতাম, সেটা এক লাফে $11 হয়ে গেল। তুমি চিন্তা করো, $80 দিয়ে যে 1 টন গম কিনতাম আমরা, সেটা $240 হয়ে গেল এই মাত্র কয়েকদিনের মধ্যে। এবং তোমার $80 দিয়ে
এক টন সার কিনতাম আমরা, সেটা $200 হয়ে গেল। এবং এই জন্য ইনফ্লেশন, বিশ্বব্যাপী ইনফ্লেশন হয়ে গেল, তেলের দাম, এই সুযোগে তেলের দাম বাড়িয়ে দিল তেল উৎপাদকরা, তোমরা সবাই জানো, এবং সেই সময় অপেক তৈরি হলো, এবং এই কারণে আমাদের ইনফ্লেশন, সমস্ত যাই কিছু বিদেশ থেকে আনছিলাম সবগুলো জিনিসের দাম বেড়ে গেল, এবং একটা ব্যাপক হারে বিশ্বব্যাপী ইনফ্লেশন হচ্ছিল, আমাদের দেশে 60-65% উপরে উঠে গিয়েছিল। এবং এরকম সময়ে আমরা বৈদেশিক সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, বঙ্গবন্ধু খুব সাহসের সাথে সেটা মোকাবেলা করেছেন। আর বিশ্বব্যাংক পাকিস্তানিদের যে পাকিস্তান আমলে যে আমরা দেনা করেছিলাম সেটার একটা বড় অংশ নিতে বলছিলেন আমাদেরকে, বঙ্গবন্ধু সাহসের সঙ্গে বললেন যে সেটার ভাগ আমাকে কেন দিবেন, আমরা তো সুবিধা পাইনি, সুবিধাটা সব পাকিস্তান নিচ্ছে। তারপরে একটা উনার দৃঢ় প্রত্যয়ের জন্য একটা আপোষ রফা হয়েছিল, এবং বৈদেশিক সহায়তা তখন আবার বাড়ছে, বৈদেশিক সহায়তাটা কমানোর জন্য তিনি প্ল্যান করলেন পঞ্চবার্ষিকীতে, যে তখন 62% ছিল বৈদেশিক নির্ভরতা, সেটাকে প্ল্যান শেষে 27% নামিয়ে আনবেন, আমদানি নির্ভরতা কমাতে শিল্পোৎপাদন বৃদ্ধি করবেন এবং রপ্তানি বাড়াবেন, এটা ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রিফেস ইংরেজিতে লিখেছেন, যেটা আমরা বাংলা করেছি এইভাবে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভবিষ্যৎ বিকাশের দিক নির্দেশনা এবং উন্নয়ন অগ্রাধিকার চিহ্নিত করার ক্ষেত্রে উদ্দেশ্যে স্বল্প সময়ে প্রণয়ন করা হয়েছে, জাতি গঠনে আমাদের সবাইকে একাগ্র চিত্তে ত্যাগ স্বীকার করতে হবে, যেমনটি মুক্তিযুদ্ধে আমরা সাহস ও উদ্দীপনা সহ করেছিলাম। এইখানেও দেখো তোমরা যে মুক্তিযুদ্ধটাই যে আমাদের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট সোর্স অফ স্ট্রেংথ, সেটাই কিন্তু বোঝাচ্ছেন এটা, যে এই উদ্দীপনা, এই মানুষের অংশগ্রহণ, এটি এই লড়াক মন, এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ, যেটা তিনি 5-year plan-এ সেই সোশ্যাল মোবিলাইজেশনের কথা সেখানেও বলেছেন। এবং এই বিদ্যমান পরিস্থিতিতে তার নীতি উদ্যোগগুলো ছিল বাস্তবমুখী, তিনি দেশীয় পুঁজিপতি ও ম্যানেজারিয়াল ক্যাডার ছিল না, সেই জন্য কিন্তু জাতীয়করণে গিয়েছিলেন, সেই সময় তার সামনে আর কোনো উপায় ছিল না, পৌনঃপুনিক প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল, এই সময়টা বন্যা হচ্ছিল এবং বিদেশ থেকে কৃষি পণ্য আনাও ক্ষতিগ্রস্ত মানে সহজ ছিল না, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং পলিটিক্স অফ এইড সেই সময় দানা বাঁধছিল, তোমরা সবাই জানো সেগুলো, যে একটু আগে বললাম যে কেন আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, দেশের ভেতরে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য ছিল ক্রমবর্ধমান এবং তাঁকে দেশে এবং বাইরে সব জায়গাতেই ফাইট করতে হয়েছে, দেশের ভেতরেও অনেক রকমের দুর্নীতিবাজ বিশেষ করে হোর্ডিং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল, সেগুলোকে তিনি ফাইট করতেছিলেন একই সঙ্গে। এবং আজকে যেমন তার কন্যা কৃষিকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং শিল্পকেও গুরুত্ব দিচ্ছেন, একই সাথে যুগপৎ বিকাশ ঘটাচ্ছেন, সেই সময় কিন্তু এটা বঙ্গবন্ধুরও এই স্ট্র্যাটেজি ছিল, কৃষি ও শিল্পের যুগপৎ বিকাশকে গুরুত্ব দিয়েছিলেন। কৃষি, তিনি মনে করতেন কৃষি দেশের বিপুল দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের যোগান দেবে, কৃষি খাতেই সদ্য স্বাধীন দেশের শ্রমশক্তির বড় অংশ যুক্ত থাকবে, কৃষি থেকে আসবে শিল্পের কাঁচামাল এবং শিল্প পণ্যের চাহিদা, এবং পলিটিক্স অব এইড এর প্রেক্ষাপটে দ্রুত কৃষি প্রবৃদ্ধির কোনো বিকল্প ছিল না বলে তিনি মনে করতেন এবং তাই করেছেন। এবং কৃষি রক্ষা ও বিকাশে বঙ্গবন্ধু দ্রুত যেসব কার্যকরী উদ্যোগ নিয়েছিলেন, যেমন যুদ্ধ বিধ্বস্ত কৃষি অবকাঠামো দ্রুত সময়ে পুনর্নির্মাণ, উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করা, বিনামূল্যে বা ভর্তুকিতে কৃষি উপকরণ সরবরাহ করা, কৃষকদের বিরুদ্ধে 1,00,000 সার্টিফিকেট মামলা 1 মিনিটের মধ্যে তুলে দেওয়া, কৃষকদের জন্য ন্যূনতম ন্যায্য মূল্য রেশন সুবিধা চালু করা, এই কাজগুলো তিনি অল্প সময়ের মধ্যে করে ফেলেছিলেন। এবং শিল্প নীতিতেও তার সুফল আমরা দেখতে পাচ্ছি, তিনি রাষ্ট্রীয় উদ্যোগে সদ্য স্বাধীন দেশে শিল্প বিকাশের দায়ভার রাষ্ট্রের কাঁধে নিতে হয়েছিল, কারণ সব বিদেশি পাকিস্তানিরা তো সব আদমজি ইস্পান সব ফেলে চলে গিয়েছিল, সুতরাং সেগুলো দায়িত্ব সরকারকে নিতে হয়েছিল এবং প্রশাসনকেই সেই দায়িত্ব নিতে হয়েছিল। তারপরে ব্যাংক, বিমা, পাট, চিনি, কল, টেক্সটাইল এগুলো জাতীয়করণ করেছিলেন তিনি, কারণ এগুলো বাস্তবায়ন করার মতো শক্তি আমাদের হাতে ছিল না। রাষ্ট্রীয়করণের সুফল আমরা পেয়েছিলাম, স্বাধীনতার প্রথম বছরে উৎপাদন আগের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পায়, আমরা বছর শুরুতেই দেখেছি।
এবং শিল্পায়ন কৌশলের যে রাষ্ট্র নির্ভরতা থেকে ব্যক্তি বিকাশের পথে কিন্তু ছিলেন। অনেকে মনে করেন যে তিনি বোধহয় শুধু খালি রাষ্ট্রীয় কাঠামোটাই বিশ্বাস করতেন, তা না, তিনি কিন্তু আস্তে আস্তে ব্যক্তি খাতে যাবেন এরকম ইঙ্গিত দিচ্ছিলেন। শুরুতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে শিল্পের প্রাথমিক ভিত্তি তিনি তৈরি করেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যক্তি খাতের কার্যকর বিকাশের পরিবেশ সৃষ্টির প্রস্তাবনা ও পরিকল্পনাও আছে, এবং 74-75 অর্থ বছরের বাজেটে ব্যক্তি খাতে বিনিয়োগের সীমা 25 লাখ টাকা থেকে 3 কোটিতে নিয়ে যান, এবং 133টি মানে পরিত্যক্ত কারখানা তিনি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করবার প্রস্তাব করেন বাজেটে। তার মানে কি, একই সঙ্গে তিনি শিক্ষার উপরে খুব জোর দিয়েছিলেন, যেটার সাথে তোমাদের আজকের আলোচনার অনেকটা মিল আছে। আর্থসামাজিক রূপান্তরের জন্য শিক্ষার অপরিহার্যতাকে অগ্রাধিকার দিয়েছিলেন বঙ্গবন্ধু, এবং ব্যাপক ভিত্তিক আর্থসামাজিক রূপান্তরের জন্য প্রয়োজন ছিল দক্ষ মানব সম্পদ। তিনি বলতেন যে সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই, এবং সেরকম শিক্ষা আমাকে দিতে হবে। তাই বঙ্গবন্ধু শিক্ষার উপর জোর দিয়েছিলেন, গঠন করেছিলেন কুদরতে খোদা শিক্ষা কমিশন, যেটা তোমরাও হয়তো পড়বে। কুদরতে খোদা শিক্ষা কমিশন, এটা একটা দারুণ একটা কমিশন, যেটা রিপোর্ট আমরা এখন দেখছি। গণমুখী জনপ্রশাসন ছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়, এই কমিশন তাই মাঠ প্রশাসনকে দক্ষ করে গড়ে তোলার অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল এই কমিশনে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত শাসন দেওয়া, UGC গঠন, কৃষি গ্র্যাজুয়েটদের ক্যাডেট সার্ভিস অন্তর্ভুক্তিকরণ ইত্যাদি বঙ্গবন্ধুর বাস্তবমুখী শিক্ষা ভাবনার প্রতিফলন। এবং কুদরতে খোদা শিক্ষা কমিশনের কয়েকটি প্রস্তাবনা তোমাদের সামনে তুলে ধরছি। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে একটা আশাবাদী পরিবেশ করবার অভিপ্রায় তার ছিল, এবং তার শিক্ষা কমিশন যেটা যেটা মূলত বঙ্গবন্ধুর সাথে আলাপ করে তৈরি করা হয়েছিল, সেটা প্রস্তাব করেছিল যে মানবিক, ধর্মনিরপেক্ষ, অন্যের প্রতি দায়বদ্ধ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী তৈরি করা, যে কাজটি এখন আমরা করছি। তোমাদেরকে এই যে প্রশিক্ষণ নিয়ে আসছি তার একটা বড় কারণ যে তোমরা ভালো মানুষ হবে, মানুষের সাথে কাজ করবে। সেই জন্য নেতৃত্ব, চরিত্র, কায়িক শ্রমের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি, সকল স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। এটি ছিল আরেকটি বিষয় যে কায়িক শ্রমের প্রতি লক্ষ্যবোধ, শ্রদ্ধাবোধ, এটা কিন্তু আমরা অনেকে আজকাল বলি না। একজন কৃষক কি পরিমাণ পরিশ্রম করেন তার প্রতি শ্রদ্ধা দেখানোটা আমাদের নৈতিক দায়িত্ব, সেই কথাগুলো তিনি কমিশনের রিপোর্টে স্থান পেয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং নারী শিক্ষায় অগ্রাধিকার, উচ্চ শিক্ষার লক্ষ্য হবে জ্ঞানী ও বুদ্ধিদীপ্ত মানুষ তৈরি করা, যারা সমাজে সকলের সমান সুযোগ তৈরি করতে কাজ করবেন, যেটা তোমরা আজকে, তোমরা উচ্চ শিক্ষিত, তোমরা আজকে প্রশাসনের ক্ষমতা তোমাদের হাতে, তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত বুদ্ধিদীপ্ত মানুষ তৈরি হওয়া, এবং সেই মানুষ সমাজের সকল সবাইকে সমান সুযোগ করে দিবে, এবং তোমাদের হাতে দারুণ সুযোগ আসছে সেই অর্থে বা এসেছে। গণমুখী নীতি বাস্তবায়নে প্রশাসন চেয়েছিলেন বঙ্গবন্ধু, এবং তোমরা জানো যে গভর্নর প্রথা যেটা চালু করেছিলেন তাদের সেই সেই সময় গভর্নরদের, সেই গভর্নরদের মধ্যে কিন্তু তোমাদের অনেক প্রশাসন ক্যাডারের মানুষও ছিলেন, যেমন ডক্টর মশিউর রহমান ছিলেন, আরো অনেকেই ছিলেন যারা গভর্নর হয়েছিলেন, জেলা গভর্নর হয়েছিলেন। এবং তিনি তাদেরকে বলছেন যে যে ট্রেনিং আমরা আগে পেয়েছি সেটা পুরনো ঘুণে ধরা সিস্টেম ছাড়া আর কিছু নয়, আপনারা আর জনগণের শাসক নন, আমরা এ দেশের সেবক, এ কথা মনে রাখতে হবে। জনগণের সেবার জন্যই আমরা নির্বাচিত হয়েছি, এবং তাদের সেবাতেই আমাদের আত্মনিয়োগ করতে হবে, এটা তিনি তিনি বলছেন। এবং তোমাদের উদ্দেশ্যে, মানে প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে মানুষ তিন ভাবে শিখতে পারে, একটা হলো বই পড়ে শিখে, 2 নম্বর হলো অন্যকে দেখে শিখে, আর একটা হলো করে করে শিখে। এবং তিনি বললেন যে আমি এই তৃতীয়টাই বেশি অবলম্বন করেছি, আমি করে করেই শিখেছি। এবং আজকে আমিও বলবো যে তোমরা মাঠে যখন যাবে এবং দেশের কাজ করবে, তোমরা করে করেই শিখবে, একবার ভুল করবে আবার তোমরা শিখে নিবে। তো এই যে গণমুখী চিন্তা তার, এটা এটার কথা প্রফেসর নুরুল ইসলামও বলেছেন তার লেখাতে। বঙ্গবন্ধুর শাসনকালে পরিকল্পনা কমিশনের দায়িত্বে থাকা এই অর্থনীতিবিদ ডক্টর নুরুল ইসলাম এখন 92 বছর বয়স, এবং তিনি বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের
কাজ করেছেন এবং তার নেতৃত্বের গুণাবলী সম্বন্ধে তিনি বলছেন। আমরা ধরে নিয়েছিলাম যে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষত প্রধানমন্ত্রীর, জনগণের মধ্যে অশেষ জনপ্রিয়তার কারণে, দলের কাঠামোর উপর তার নিয়ন্ত্রণ ক্ষমতার কারণে এবং তার সুউচ্চ জাদুকরী ব্যক্তিত্বের কারণে দেশের ভেতরে অবস্থিত স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপগুলির অথবা দলের ভেতরে অবস্থিত উপদলগুলির স্বার্থ সংঘাতকে একটি সঠিক ভারসাম্যের মধ্যে বজায় রাখা সম্ভব হবে, এরকম বিশ্বাস ছিল হার্বার্ট ট্রেন, একজন ইকোনমিস্ট, বঙ্গবন্ধুর উপরে, যে নেতৃত্বটা, লিডারশিপ ম্যাটার্স। তোমরা নিশ্চয়ই জানো যে লিডারশিপ ম্যাটার্স, এবং আজকে এতটা বাংলাদেশ যে এই মুহূর্তে যে অন্য অনেক দেশের চেয়ে ভালো করছি, মেইনলি বিকজ অফ দ্য পজিটিভ লিডারশিপ দ্যাট উই আর গেটিং, এই অ্যাস্থেটিক লিডারশিপ যেটা আমরা পাচ্ছি, তিনি সেই কথাটাই ইঙ্গিত করছিলেন বঙ্গবন্ধুর প্রতি। চলো, সরি একটু লম্বা হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সঠিক পথে এগুচ্ছিল বাংলাদেশ এবং মাত্র 4 বছরে মাথাপিছু আয় প্রায় 3 গুণ বেড়েছিল, $93 থেকে $273 হয়ে গেছিল মাত্র 3 বছরে। এবং 90-এর দশকে আমরা দেখতে পেয়েছি যে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর সময় বঙ্গবন্ধুর ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যে ব্যক্তি খাতকে পৃষ্ঠপোষকতা দেওয়ার যে নীতি, সেটা কিন্তু যথার্থ প্রমাণ হয়েছে, আমার এখনো আমাদের দেশে এটা প্রমাণিত হয়েছে। এবং দুর্ভাগ্য দেখো, তার পরের বছর 76 সালে মাথাপিছু আয় 138-এ নেমে গেছে, তার পরের বছর 128-এ নেমে গেছে, কারণ নেতৃত্ব তখন ছিল না। তো বঙ্গবন্ধুকে আমরা হারিয়ে থমকে গিয়েছিল সোনার বাংলার সেই অভিযাত্রা। এই সময় প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ভিক্ষ মোকাবেলা করেও ব্যাপক খাদ্য উৎপাদনের সুফল দেখে যেতে পারেননি আমাদের বঙ্গবন্ধু। দেশ ছিটকে পড়েছিল অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারা থেকে, এই সামরিক শাসনের আমলের কথা বলছি। বৈষম্য বেড়েছে, তৈরি হয়নি যথেষ্ট কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, ভুক্তভোগী হয়েছেন দরিদ্র ও প্রান্তিক মানুষ এই পুরো সময়টা, যেটা সামরিক শাসনের সময়টা। অথচ এই বঙ্গবন্ধুকে বলতেন যে তুমি কেউ নাই, কেউ নও। এই আমাদের মনে আছে, সে 75-এর পরে বঙ্গবন্ধুর নামটিও উচ্চারণ করা যেত না কোথাও। তখন আমাদের এক কবি মহাদেব সাহা বলেছিলেন, তুমি কেউ নও বলে ওরা, কিন্তু বাংলাদেশের 250 নদী বলে তুমি এই বাংলার নদী, বাংলার সবুজ প্রান্তর, তুমি এই চর্যাপদের গান, তুমি এই বাংলার অক্ষর, বলে ওরা তুমি কেউ নও, কিন্তু তোমার পায়ের শব্দে নেচে ওঠে পদ্মার ইলিশ। তুমি কেউ নও বলে ওরা, কিন্তু রবীন্দ্রনাথের গান আর নজরুলের বিদ্রোহী কবিতা বলে তুমি বাংলাদেশের হৃদয়। সেই বাংলাদেশের হৃদয় ছিল বলে বাংলাদেশটা এরকম একটি ভিত্তির উপরে দাঁড়াতে পেরেছিল। এরকম একটি সংকট কাল, তুমি এতক্ষণ পর্যন্ত স্পিরিট অব লিবারেশনটা বুঝতে পেরেছো, সেই স্পিরিট অব লিবারেশন বাস্তবায়নের কাজ কেমন হচ্ছে? আমরা অনেক দিন পরে সঠিক পথে ফিরেছি এবং মুক্তিযুদ্ধের পথে ফিরেছি, এবং গণমুখী উন্নয়নের দ্বিতীয় অভিযাত্রা আমরা দেখতে পাচ্ছি তাঁরই সুকন্যার নেতৃত্বে। বহু ত্যাগ আর সংগ্রামের পর বঙ্গবন্ধুর দেখানো পথে আবার আমরা ফিরেছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, এবং এই পথ পাথর বিছানো। তোমরা নির্মলেন্দু গুণের সেই কবিতাটি জানো, যে তিনি যখন ফিরলেন দেশে তখন একটা কবিতা লিখেছিলেন যে পাথর বিছানো সেই পথে, সেই মরুপথ তাকে অতিক্রম করে যেতে হচ্ছে। 1956-96 সালে শাসনভার হাতে নিয়ে কাজ শুরু করলো, আবার বাধা পান 2001 সালে। তবে 2009 থেকে আজ পর্যন্ত তার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে সামনের দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি 75 থেকে মাথাপিছু আয়, এবং এই যে 2009-এর পরে দেখুন নাটকীয় পরিবর্তন হয়েছে দেশে, এটা বললেও ভুল হবে, এত বড় পরিবর্তন। তোমরা কিছু অঙ্ক দেবো আমি, তাহলে বুঝতে পারবে যে কত পরিবর্তন হয়েছে এই সময়টায়। নেক্সট, এই যে উন্নয়নের যে উলম্ফনটা দেখতে, 75 থেকে মাথাপিছু আয় 7 গুণ বেড়েছে এখন পর্যন্ত, এখন প্রায় $2,000-এর উপরে, এবং এর এই যে বাড়লো আয়টা, এর 73% হয়েছে গত 1 দশকে, 2009-এর পরে। গত 1 দশকে গড় বার্ষিক প্রবৃদ্ধি 7%, আগের 2 দশকের গড় 5%, সুতরাং 7%-এর উপরে ছিল। এই বছরটা আমরা একটা খুব খারাপ অবস্থায় গেছে, গত বছরটা সেটা তোমরা জানো, তবু অনেক পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছে।
5 দশকে রপ্তানি বেড়েছে 98 গুণ, $93 বিলিয়ন হয়েছে আমরা এই সময়টায় দেখতে পাচ্ছি। আর এর 2/3 বেড়েছে গত 1 দশকে। 10 বছরে বার্ষিক রেমিটেন্স প্রায় দ্বিগুণ বেড়েছে, 18 বিলিয়ন হবে, এটা মিলিয়ন না, $18 বিলিয়ন হয়েছে, সমান $100 মিলিয়ন থেকে। এবং রিজার্ভ প্রায় 4 গুণ বেড়েছে, $41 বিলিয়ন, এখন বোধহয় আরো বেশি, এখন $43 বিলিয়ন মতো। তো এইগুলো সবই বাড়ছে এরকম সময়টায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সুফল পৌঁছে পিরামিডের পাটাতনে। তোমরাই ভালো জানো, তোমরা গ্রামের থেকে কাজ করে এসেছো। দারিদ্র ও অতি দারিদ্রের মাত্রা কমে গিয়েছিল মহামারীর আগ পর্যন্ত 20% এবং 10% নেমে এসেছিল, কিন্তু আমাদের এই মহামারীর কারণে হয়তো আবার বেড়ে গেছে, এটা হয়তো 28-29% উঠে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেছে 5-6% মধ্যে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এবং তুমি জানো 1 হেক্টরে আমরা 1 টনের মতো চাল উৎপাদন করতে পারতাম, এখন আমরা 4-5 টন চাল উৎপাদন করতে পারি। এবং আমাদের ফুড প্রোডাকশন ইন্ডেক্স এখন 145, যেখানে চীন, ভারত, ভিয়েতনাম তাদের চেয়েও বেশি আমাদের এই ইন্ডেক্স। ডিজিটাইজেশনের কারণে বড় ধরনের আর্থিক অন্তর্ভুক্তি ঘটেছে এবং বাংলাদেশে এক নীরব বিপ্লব হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ঘটেছে, যদিও আরো ঘটবার সুযোগ আছে। এবছর মহামারীর কারণে আমাদের শিক্ষা বড়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে গ্রামের শিক্ষা, এই দিকটা আমাদের সবারই খেয়াল রাখতে হবে। গ্রামীণ আয়ের 60% এখন আসে অকৃষি খাত থেকে, সুতরাং কৃষি এবং অকৃষি মিলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রূপান্তরবাদী যে উন্নয়ন দর্শনের কথা বঙ্গবন্ধু বলেছিলেন, সেটা ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। একই সঙ্গে উচ্চ প্রবৃদ্ধি এবং অন্তর্ভুক্তি, ইনক্লুশন একসঙ্গে আমরা বজায় রাখছি। আত্মনির্ভরশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা, আমরা একা সব করছি না, ব্যক্তি খাত, এনজিও সবাইকে নিয়ে প্রশাসন মিলেমিশে আমরা কাজ করছি। সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, নূতনের প্রতি মনোযোগ, এটা আমাদের এই দর্শনের উদ্দেশ্য, যেটা আমরা রূপান্তরবাদী দর্শন বলছি। শক্তিশালী ভিত্তি কাজে দিচ্ছে করোনা মোকাবেলায়, আমরা যে এতটা ভালোভাবে মোকাবেলা করতে পারছি, কারণ বিশ্বব্যাপী সংকোচনের মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধি 4-6%, বিশ্বের অন্যান্য সংগঠন বলছে, আমরা যদিও এর চেয়ে বেশি। আমরা আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে 7.7% হবে বলে বলছে আমাদের এই বছরের প্রবৃদ্ধি। যাই হোক, ব্লুমবার্গ রেজিলিয়েন্স ইন্ডেক্সে বাংলাদেশ বিশ্বের অবস্থান করছে, যেটা অনেক ডেভেলপ কান্ট্রিজের চেয়েও এগিয়ে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এইসব দেশ পেছনে ফেলে আমরা চলে গেছি ব্লুমবার্গ রেজিলিয়েন্স ইন্ডেক্সে। জিডিপির 4.3% স্টিমুলাস ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এপ্রিল মাসেই। মার্চ মাসে রোগ ধরা পড়লো, এপ্রিল মাসে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করলেন। রপ্তানি ও রিজার্ভ বেড়েছে যথাক্রমে 1% ও 31%। গত 6 মাসে আমাদের রেমিটেন্স বেড়েছে 34%। অভ্যন্তরীণ ঋণ প্রবাহ এখন বাড়ছে 11%-এর উপরে, কিছুদিন এই বছরের শুরুতে সেটা 8% মাত্র ছিল। বোরো উৎপাদন, আমাদের আমন খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে, আমরা বোরো উৎপাদনে সেটা পুষিয়ে দেব, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে নানাভাবে। মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণেই আছে। তো পুনরুদ্ধার পথ দেখাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটার কথা আমি বলছিলাম, প্রায় 65 লাখ কোটি টাকার পরিকল্পনা, এটা কোটি বাদ পড়েছে, এটা খেয়াল করো বাইজিত, 65 লাখ কোটি টাকার পরিকল্পনা, প্রধানত নিজস্ব উৎস নির্ভর হবে এটা, 1,13,00,000 মানুষের কর্মসংস্থান হবে এই পরিকল্পনার সময়ে, এবং এতে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়বে এই সময়ে, এই পরিকল্পনা কালে, এবং জীবন মান ও শিল্প উন্নত হবে। এবং তোমরা তো সবাই জানো বিদ্যুৎই সভ্যতা, সুতরাং বিদ্যুৎ বাড়লে সভ্যতার অন্যান্য সূচকও বাড়বে। 81% অর্থ আসবে বেসরকারি উৎস থেকে, তাই বিনিয়োগ পরিবেশ উন্নত করার কোনো বিকল্প নেই আমাদের দেশে। বিনিয়োগ ক্ষেত্রে ক্ষেত্র প্রস্তুত বজায় রাখতে হবে ধারাবাহিকতা। আমরা পদ্মা সেতু, বঙ্গবন্ধু শিল্প পার্ক, যেটা মিরাজ সরাইল অর্থনৈতিক অঞ্চল, 2,500 বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মেট্রো রেল, রূপপুর প্রকল্প, পায়রা বন্দর, এমন
অনেক প্রকল্প এখন দৃশ্যমান, এই কাজগুলো আমাদের এগিয়ে যেতে হবে। মেগা অবকাঠামো প্রকল্পের পাশাপাশি কর, কাস্টমস ইত্যাদি ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের। এটা তোমরা এর সাথে জড়িত, তোমরা এটা আরো ভালো করে বুঝবে যে এই কাজগুলো আমাদের করে যেতে হবে। এবং সবশেষে যেটা বলবো যে আমাদের এই যে করোনা থেকে পুনরুদ্ধার যেটা করছি, শুধুমাত্র অর্থনৈতিক পুনরুদ্ধার নয়, আমরা একটা গ্রিন পুনরুদ্ধার করতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফাইন্যান্সিয়াল টাইমসে 28শে সেপ্টেম্বর লিখেছিলেন যে জলবায়ু পরিবর্তন, মহামারী এবং ক্ষয়িষ্ণু প্রাণ প্রকৃতি সকলের জন্যই হুমকি। কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাধানের পথ খুঁজতে হবে, তা হলো আরো পরিচ্ছন্ন, আরো সবুজ আর আরো নিরাপদ বিশ্ব। সুতরাং তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের 50টি দেশের, এবং আমাদের ধারণা যে এই বিশ্বকে সবুজ করবার জন্য তিনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ হিসেবে আমাদের সামনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। এবং এই এই বছরই নভেম্বর মাসে তোমার গ্লাসগোতে যে COP26 হতে যাচ্ছে, সেই COP26-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তাদের দুজন কাছ থেকে আমরা আশা করি যে একটি সবুজ বিশ্ব দেবার জন্য তারা ক্লাইমেট রেজিলিয়েন্ট একটা একটা প্রতিশ্রুতি বা দেবেন, এবং তিনি চেষ্টা করবেন যে ডেভেলপড কান্ট্রিজ এর কাছ থেকে যে প্রতি বছর $100 বিলিয়ন যে ক্লাইমেটের জন্য খরচ করার কথা সেটা যেন হয়, সেই দাবি নিশ্চয়ই তিনি করবেন, এবং অ্যাডাপটেশনের জন্য আরো অর্থ দেবার জন্য কথা বলবেন। আমি শেষ করব বঙ্গবন্ধুর একটি মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন অভিযাত্রার পথ দেখাবে বঙ্গবন্ধুর দর্শন এই কথাটি বলে। তিনি বলেছিলেন, আমি কি চাই? আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক। আমি কি চাই? আমার বাংলার বেকার কাজ পাক। আমি কি চাই? আমার বাংলার মানুষ সুখী হোক। আমি কি চাই? আমার বাংলার মানুষ হেসে খেলে বেড়াক। আমি কি চাই? আমার সোনার বাংলার মানুষ আবার প্রাণ ভরে হাসুক। এটি আমাদের স্বপ্ন, এটি আমাদের স্পিরিট। এটাকে কিভাবে মোকাবেলা বাস্তবায়ন করব, সেটি এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে কিন্তু এখন নীতির কোনো, দর্শনের কোনো অভাব নেই। এখন যেটা দরকার, যেখানে তোমরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটি হলো বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী উপর থেকে সুর বেঁধে দিচ্ছেন, অর্কেস্ট্রা কিন্তু তোমাদের খেলতে হবে এবং অন্যান্য সমাজের অংশীজনদের একসঙ্গে বাজাতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো। সেই জন্য আমাদের যেটা দরকার, নীতি সক্রিয়তা দরকার, নীতি কোঅর্ডিনেশন দরকার, কমিউনিকেশন দরকার, জবাবদিহিতা দরকার, মনিটরিং, এই কাজগুলো আমরা করব তোমাদের নিয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই এই পর্বের কথাটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।